গরমে পাগলা ষাঁড়ের যেমন অবস্থা ঠিক তেমনই আমার অবস্থা। তোমরা যদি আমার মুখ দেখা গেলে বুঝতে পারবে। এই যে অ্যাড্রেসটা বলে দিই, এইটা বলছি না, এটা আমার বলতে বলতে 10 বার টেকিং নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু 10 পিস ওয়ান্টেন রয়েছে, মানে চিকেন ওয়ান্টেন রয়েছে। দেখো দিন দিন গরম বাড়ছে, ভুলভাল খাবারের সন্ধান, স্পাইসি খাবারের সন্ধান দিয়ে তোমাদের লুজ লেভেলের কারণ আমি কিন্তু হতে চাইছি না। এমন একটা খাবার সন্ধান দিতে চাইছি যেটা গরমকালে তোমরা আরামসে খেতে পারবে। সেরকম একটা খাবারের নাম হচ্ছে ওয়ান্টন, মানে একবার টান দিতে হবে। না না, একদিন আছিলাম তা নয়, ওয়ান্টন হচ্ছে মোমোর একটা ক্যাটাগরি। আমি জানি না আমি স্পেলিংটা ঠিক বলছি কিনা, ওয়ান্টন না ওয়ান্টন কিছু একটা হবে, বাট এটা কিন্তু একদম মানে মানে বিন্দাস খাবার, মানে তোমরা গরমে অনায়াসে খেতে পারবে। ওই যে বললাম না লুজ মোশনের কারণ আমি হতে চাই না, একটা ভালো খাবারের সন্ধান দেবো। তাহলে ঝটপট শুরু করা যাক। তাহলে কি বলে শুরু করি জানো? বাই দ্য ওয়ে আমি শুধু তোমাদেরকে স্বাদের সন্ধানে শুধু তাহলে শুরু করা যাক। আর আমি যে ওয়ান্টনের ভিডিও করতে এসেছি এটা কিন্তু ভেজ ওয়ান্টন নয়, চিকেন ওয়ান্টন। অন্য আদার্স জায়গায় তোমরা দেখবে 5টা বা 6টা ওয়ান্টন দেয় বা 4টে দেয়, সেখানে কিন্তু 120 টাকা বা 150 টাকা নেয়। বাট আমি আজকে যেখানে চিকেন ওয়ান্টন খেতে এসেছি এখানে কিন্তু 10 পিস চিকেন ওয়ান্টন অনলি 50 টাকা নেয়। ইয়ার কি মারছি না, সিরিয়াস বলছি। তোমাদের মনে হয় যে আমি 20 টাকা চিকেন ভিডিও করেছিলাম, বাট চিকেন বলে সেখানে কিন্তু সোয়াবিন দিয়ে দিয়েছিল। বাট জানি না এখানে কি সেই একই কেস, মানে চিকেন বলে সোয়াবিন টোয়াবিন দিয়ে দিচ্ছে না তো? বাট সেটা তো পরে পরে জানতেই পারবো যখন ভিডিওটা শুরু করবো, তোমাদেরকে দেখাবো আর নিজে টেস্ট করবো। তাই ভিডিওটা দেখতে থাকো, ভালো হতে চলেছে। রাস্তার ধারে ছোট্ট একটি দোকান, ঠিক এই দোকানেই কিন্তু পাওয়া যায় 10 পিস ওয়ান্টন চিকেন ওয়ান্টন 50 টাকা। আর দোকানের নাম হচ্ছে কিন্তু জয় সাতমা, দেখতেই পাচ্ছ ওখানে। ওয়ান্টন তৈরি করার জন্য বেসিক্যালি এই যে চিকেনের পুরগুলো আছে এগুলোই কিন্তু ব্যবহার করা হয়। ওয়ান্টানটা বেসিক্যালি একটা ময়দার পাতলা শীত, তার মধ্যে কিন্তু ওই চিকেনের কিমা বা পুর সেটাকে কিন্তু ভালো করে দিয়ে তারপর র্যাপ করা হচ্ছে। র্যাপ করার সময় কিন্তু জাস্ট একটু জলে ডিপ করে নেওয়া হচ্ছে, যাতে কোনগুলো মুড়ে দেওয়া যায়, যাতে না ছেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছি জল যে গরম হচ্ছে, এর মধ্যে কি কি দেওয়া আছে? হ্যাঁ খালি জল দেওয়া যায় তাই তো? এর মধ্যে ওই ওয়ান্টান গুলোকে ছাড়বে তাই তো? আচ্ছা হার্ডলি 5 মিনিট জলে ফোটার পর আমাদের ওয়ান্টন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গোলমরিচ দিলে আগে তো নাকি? অল্প অল্প সোয়া সস। এটা কি? হ্যাঁ তেল। আচ্ছা ওটা দিতে হবে ওর মধ্যে? ওটা না দিলে মানে এ লাগবে। আচ্ছা দেখো প্রথমে ওয়ান্টন গুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নিলে, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সোয়া সস রয়েছে, লবণ রয়েছে, গোলমরিচ রয়েছে, আর এখানে কিন্তু তেল রয়েছে, আর এখানে একটি অনিয়ন টনিয়নের কুচি রয়েছে, সেটা কিন্তু দিয়ে মিক্স করলো। মিক্স করে তারপরে কিন্তু ওয়ান্টনটা অ্যাকচুয়ালি রেডি হলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো জলে যাই দেখ ওই সেদ্ধ করে তারপরে হয়তো কিছু দিয়ে দেবে, বাট এখানে কিন্তু এই অয়েলটা একটু মানে মাস্ট ভাইটাল জিনিস, যেটা কাকিমা বললো যদি এই তেলটা না দেওয়া হয় সেরকম কিন্তু ভালো টেস্ট আসবে না তাই তো? মানে তেলটা না দিলে কিন্তু ওটা সেদ্ধ সেদ্ধ লাগবে। এখানে কিন্তু 10 পিস ওয়ান্টন রয়েছে, মানে চিকেন ওয়ান্টন রয়েছে। এই এক প্লেটের দাম কিন্তু 50 টাকা তাই তো? এক প্লেট 50 টাকাটা অন্য কোথাও হলে কিন্তু ভাই 120 থেকে 150 টাকা দাম নিয়ে নিত। আমি তোমাদের বলেছি আমি সবসময় তোমাদের ভালো খোঁজ দেবো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো খাবারের সন্ধান দেবো। আজকে কিন্তু দিয়ে ফেললাম, যদি এখনো টেস্ট করা বাকি আছে তাহলে ঝটপট টেস্ট করা যাক। চলো তাহলে 1 পিস ওয়ান্টন নিয়ে টেস্ট করা যাক। এখানে একটু চিলি সস নিয়ে, চিলি সস সাথে ভালো করে নিয়ে একটু ডিপ করে নিয়ে চলো ট্রাই করা যাক। দেখো এমনি একবার ওয়ান্টন ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছে, তো ভাবছি যে একবার চিলি সসের সাথে ট্রাই করা যাক। দেখো ফার্স্ট টাইম আমি ওয়ান্টন ট্রাই করলাম, সিরিয়াসলি বলতে বেশ ভালো লেগেছে।
যখন আমি তোমার দাদাটা নাম বলছিলাম কোথায় গিয়েছিলাম কোথায়, হ্যাঁ সেন্টার পার্ক থেকে যখন 2 টাকার চিকেন মোমো ট্রাই করেছিলাম সেখানে চিকেন পাইনি, বাট এখানে কিন্তু ওয়ান্টেডের চিকেন ছিল, সেটা আমি নিজেও তো দেখতে পেলাম প্লাস খাওয়ার পরে কিন্তু বুঝতে পেরেছিলাম। ওখানে যেমন চিকেন মোমো খেয়ে মানে সোয়াবিন মোমো খেয়ে বলতে চিকেন মোমো খেয়েও বুঝতে পারছে না, বাট এখানে কিন্তু আমি খেয়ে বুঝতে পেরেছি চিকেন ছিল আর বেশ ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি সত্যি তেলটা না দিলে হয়তো তুই সেদ্ধ সেদ্ধ ফিলিং আসতে, বাট তেলটা দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে। আর গোলমরিচটা একটু স্ট্রং টাইপ ছিল, মানে একটু স্পাইসি ব্যাপার ছিল। আর যদি তোমরা আসো তাহলে কিন্তু অবশ্যই চিলি সস দিয়ে ট্রাই করো, বেশ ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে 110টা খেতে। শুধু একটা ছোট্ট কথা তোমাদের আমি বলবো, মানে যদি গরমকালে খেতে আসো তাহলে কিন্তু তেলটা অল্প পরিমাণে নিও, বেশি নিও না। আর শীতকালে খেতে আসলে এটা নিয়ে আর কিছু বলার নেই, যত ইচ্ছা হচ্ছে তেল দিয়ে খাও, আর গরমকালে খেলে কিন্তু অল্প তেল দিয়ে খেও। আর সুইটবেল, এই যে প্রথমে বলেছিলাম না আমি এমন খাবারের সন্ধান দেব না যার জন্য তোমাদের লুজ মোশন হোক, তো এটা খেলে তোমাদের লুজ মোশন হবে না, বেশ হেলদি খাবার, এসে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমার কিন্তু আবারও বলছি বেশ ভালো লেগেছে। জয় সাতমার দোকানটা কিন্তু রেগুলার খোলা আছে, টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে শুধু ওয়ান্টন নয়, আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায়, তার মধ্যে কিন্তু চাউমিনে রয়েছে, আরো অনেক রকমের আইটেম রয়েছে, তোমরা এসে একবার ট্রাই করতে পারো। একা মানুষ এতগুলো ট্রাই করতে পারবে না, শুধু ওয়ান্টনের খোঁজটা তোমাদের দিলাম, ওই যে বললাম 10 10 টাকায় না, মানে 10 পিস 50 টাকা, তো এসে একবার ট্রাই করে যাও। চলো আমি তোমাদের ঝটপট অ্যাড্রেসটা বলে দিই, এই যে অ্যাড্রেসটা বলে দিই, এইটা বলছি না, এটা আমার বলতে বলতে 10 বার টেকিং নেওয়া হয়ে গেছে, মানে আমি এতবারই গুলিয়েছি। চলো আস্তে আস্তে বলি, এন্টালি আনন্দ পালি মোর শ্রীগোপাল মিষ্টান্ন ভান্ডারের কাছেই রয়েছে এই কাকিমার দোকান। তোমরা যদি গুগল ম্যাপে শ্রীগোপাল মিষ্টান্ন ভান্ডার বলে সার্চ করে পেয়ে যাবে, চলে আসো ম্যাপ দেখে, একদম পাশেই রয়েছে কিন্তু কাকিমার দোকান। অবশেষে ঠিক বললাম, মানে আমি আস্তে আস্তে ধীরে সুস্থ বলেছি, নাহলে আমাকে আবার ঘুরিয়ে যেত, আর কথা বলা মানে আবার ঘুরিয়ে যাবে। আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কি করবে সেটা তোমরা জানো, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে, আর ইনস্টাগ্রাম স্বাদের সন্ধানে শুধু আজকের মতন টাটা, দেখাবে কোনো এক নতুন ভিডিওতে। এরপরে আর বকতে পারবো না, মানে প্রচন্ড গরম পড়ছে, তোমরা আমার মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে। এরপরে যদি আরো বকা শুরু করে যে চোয়া রোদটা পড়ছে, তাহলে হয়তো উল্টো পাল্টা ভরা শুরু করবো। টাটা টাটা টাটা।